बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम। कासे ओ दूरेर सबाई जे जेखाने बसे आमार भिडियोटा देखछेन, आशा करी आल्लाहर रहमते सबाई अनेक अनेक भालो आछेन, निरापदे आछेन। आलहामदुलिल्लाह आमरा आल्लाहर रहमते भालो आछि। आजके आर एकटा फैमिली ब्लग भिडियो निये आसलाम, आर भिडियोटा आमि सकाल थेके शुरु करेछि। सकालबेला आमि सकालेर नास्तार जन्य চুলায় আলু ভাজি বসিয়ে দিয়েছি। এক চুলায় আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি রাতের রান্না করা কিছু সবজি ছিল সেগুলো বসিয়ে দিয়েছি। আলুগুলো আমি নেড়ে চেড়ে ভাজি করে নিব, আর সবজিগুলো গরম করে নিব। এই তো আমি আলুগুলো ভাজি করে নিয়েছি, আর পাশের চুলায় সবজিগুলো গরম করে নিয়েছি। এখন কিছু রুটি ভেজে নিব, আর রুটিগুলো সবসময় আমার আগেই বানানো থাকে ফ্রিজে, সেগুলো বের করে নিয়েছি, সেগুলো এখন ভেজে নিব। এই তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ডিম ভেজে নিব। ডিম ভেজে তারপর আমার ছেলের নাস্তা দিয়ে দিব। ও আসলে আমরা সবাই সেদ্ধ ডিম খাই, ও সেদ্ধ ডিম খায় না, এই কারণে ওর জন্য একটা ডিম ভেজে নিব। এই তো ডিম, আলু ভাজি আর রুটি দিয়ে ছেলের নাস্তা দিয়ে দিলাম। আর ও আসলে লাল রুটিও খায় না, ওর জন্য আমি দুইটা সাদা রুটি ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে ছেলেকে নাস্তা দিয়ে দিলাম। আর ছেলের নাস্তার পরে আমরাও সবাই নাস্তা করে নিয়েছি। এখন আমি খাবার টেবিলটা মুছে পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিব। আর ভিডিওর শুরুতেই বলে রাখবো, যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার ভিডিওগুলো দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আর অন্তর থেকে অনেক অনেক দোয়া। এই তো কথা বলতে বলতে আমি টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর এখানে ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিয়েছি। মাছগুলো গতকাল আনা হয়েছিল, সেগুলো ধোয়াও হয় নাই, এই জন্য সবগুলো মাছ আমি বের করে ভিজিয়ে রাখলাম। আর এই তো এখানে এরে তো অনেকেই চিনেন, এ হচ্ছে আমার বন্ধু, আর আমার বন্ধু আমাকে অনেক বেশি ভালোবাসে, আর সে সবসময় আমার কাছে কাছে থাকে। আমি রান্নাঘরে অনেকক্ষণ কাজ করতেছিলাম, আর সে এসে এই যে রান্নাঘরে ফ্রিজের উপর কিছুক্ষণ বসেছিল, এখন শুয়ে আছে। আর আসলে এদের ভালোবাসা কেউ সামনাসামনি চোখে না দেখলে আসলে বিশ্বাস করবে না, আর এদেরকে যে লালন পালন করে বেশি ভালোবাসে তাকেই বেশি পছন্দ করে, আর তার সাথে সাথেই থাকে। দেখা যায় আমি রুমে যতক্ষণ ঘুমিয়ে থাকি সেও আমার সাথে সাথে ঘুমিয়ে থাকে, আর কখনো দেখা যায় দরজা বন্ধ থাকলে সে মুখের কাছে গিয়ে ডাকাডাকি করে, আর দরজা খুলে দিলে খাবার দাবার খেয়ে সে আবার রুমে গিয়ে শুয়ে থাকে। আর আমি যদি ভোরবেলা রুম থেকে বের হয়ে যাই সেও আমার সাথে সাথে বের হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় আমি গোসলখানায় গোসল করতে যাই, সেখানেও সে মানে বাথরুমের সামনে গিয়ে বসে থাকে। এই তো সে আমার রুমে এখানে একটা সাইড টেবিল আছে বিছনার পাশে, সেখানেই এখন রাতে ঘুমায়, কারণ ওর গরমের দিনে ওদের অনেক বেশি গরম, এই কারণে নিশ্চিতই ঘুমায়। আর এই জন্যই বললাম যে আসলে এদের ভালোবাসা কেউ সামনাসামনি না দেখলে আসলে বুঝতে পারবে না। আর আমার বন্ধু যেমন আমাকে ভালোবাসে, আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি,
আসলে একে সবাই ভালোবাসে, আর দেখা যায় আমি এর খাবার দাবার এর সব সেবা যত্ন আমি করি, এই জন্য সে আমার সাথে সাথে বেশি থাকে আর আমাকেই বেশি পছন্দ করে। আর সে সবসময় চায় যে তাকে আদর করি, আদর করলে সে চুপচাপ ঘুমিয়ে থাকে। আর এই তো বন্ধুকে কিছুক্ষণ আদর করে তারপরে তাকে খাবার দিয়ে দিলাম। এ আসলে অনেক সময় খাবারগুলো নিজে নিজে এসে খায় না, দেখা যায় ক্ষুধা লাগলে আমার শৈলের সাথে গিয়ে একটু ঘেঁষাঘেঁষি করে, তারপরে খাবারের মধ্যে একটু খাবার দেয় তারপরে সে খায়, এরকমের একটা অবস্থা। এই তো এখন আমি এখানে সেই বীজে রাখা মাছগুলো, সবগুলো মাছ ভালোভাবে ধুয়ে কিছু মাছ ফ্রিজে রেখে দিব, আর কিছু মাছ রান্নার জন্য আমি এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে দুপুরে আমি এখানে রুই মাছ দিয়ে চিচিঙ্গা আর আলু দিয়ে ঝোল রান্না করব, করলা ভাজি করব, আর এখানে নিয়েছি কিছু শীতল শুটকি আর ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে শীতল শুটকি ভর্তা করব। আর শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এগুলো বাজার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন চুলায় আমি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল আর কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এগুলো নেড়ে চেড়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম, করলাগুলো দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে আমি করলাগুলো ভাজি করে নিব। আর আমি সবসময় পেঁয়াজগুলো একটু কাঁচা থাকা অবস্থায় মানে করলাগুলো দিয়ে দিই, যাতে পেঁয়াজগুলো বেশি ভাজা না হয়, পেঁয়াজগুলো একটু হালকা সাদা সাদা থাকলে আর করলা ভাজিগুলো একটু সবুজ সবুজ থাকলে খেতে ভালো লাগে। এই তো আমি করলাগুলো নেড়ে চেড়ে ভাজি করে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে, আর পাশের চুলায় আমি প্যানে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো উল্টি পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি, এখন মাছ ভাজা প্যানের মধ্যে আমি চিচিঙ্গা আর আলুগুলো দিয়ে দিয়েছি, এগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিব। আমি চিচিঙ্গা আর আলুগুলো নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি, এখন মাছ দিয়ে চিচিঙ্গার আলু রান্না করার জন্য প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি কিছু আস্ত জিরা ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি কিছুগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া ভিজিয়ে রেখে ধনিয়ার গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এগুলো দিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আমি আদা রসুন আর জিরা একসাথে ব্লেন্ডার করে রাখি। এখন সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। আসলে আমরা সবাই আমার চেয়ে অনেকেই অনেক ভালো রান্না করতে পারে, আর যেহেতু ব্লগ ভিডিও করি এই কারণে আসলে রান্নাগুলো শেয়ার করি আর বলা। আসলে রান্নার স্টাইল এক একজনের এক এক রকমের, সবাই রান্না করে বাট এক একজন এক এক রকমভাবে রান্না করে, এই জন্য আসলে শেয়ার করি। এখানে আসলে রেসিপি শেয়ার করার কোনো কিছু নাই, সবাই যেহেতু রান্না করতে পারি, আর যারা হয়তো মোটি রান্না করতে পারে না তাদের হয়তো উপকারে আসবে এই ভিডিওগুলো দেখলে। এই তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে এর মধ্যে ভেজে রাখা চিচিঙ্গা আর আলুগুলো দিয়ে দিয়েছি,
এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে চিচিঙ্গার আলুগুলো মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব। আমি সিসিঙ্গার আলুগুলো ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো আমার মাছের তরকারিগুলো রান্না করা হয়ে গেছে, কারণ আমি এগুলো একটু ঝোল ঝোল রান্না করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে 2-3 মিনিট পরে নামিয়ে নিব। আমি মাছের তরকারিগুলো রান্না করে নামিয়ে নিয়েছি। এখন আমি ভর্তার জন্য এখানে প্যান বসিয়ে প্যানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর 2টা শুকনা মরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, রসুন একসাথে নেড়ে চেড়ে ভেজে নিব। এই তো এখানে পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতাগুলো ভেজে নিয়েছি। এখন প্যানে আরও অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শুটকিগুলোর মধ্যে আমি কিছু লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। লবণ দিলে শুটকিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই তো শুটকিগুলো ভালোভাবে ভেজে নামিয়ে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো একসাথে লবণ দিয়ে মিশিয়ে বেটে নিব। এই তো আমি ভর্তাগুলো বেটে নামিয়ে নিয়েছি। এখন এগুলো বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে, ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার কারণে ভর্তার কালারটা এরকম রয়েছে। দেখা যায় শুকনা মরিচ দিলে কালারটা অন্যরকমের হয়, লাল লাল হয়। আর এই তো এখন দুপুরে খাবার জন্য আমরা প্লেটে ভাত নিয়ে নিয়েছি। আর এখানে বাজি, ভর্তা আর সেই রুই মাছের ঝোল নিয়ে নিয়েছি। এখন আমরা তিনজনে মিলে দুপুরের খাবার খেয়ে নিব। আমার ভিডিও এখানেই শেষ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।